ওনাকে জেলে প্রেরণ করা হয়েছিল কিন্তু জেলে প্রেরণ করার পরে ওনাকে কোন ধরনের জেলে চিকিৎসা করা হয়নি উপরন্ত যখন ওনার শরীর খারাপ হয়ে আসলো তখন ওনাকে বিএসএমইউতে স্থানান্তর করা হলো তার মানে তার যে চিকিৎসক তাকেও তো চিকিৎসা করা হয় সেখানে ওনার চিকিৎসা সঠিকভাবে করা হয়নি পরবর্তী পর্যায়ে যখন এবারকে হাসপাতালে অ্যানালাইসিস করা হলো তখন তখন দেখা গেল দীর্ঘদিন ডায়াবেটিস বেশি থাকার জন্য ওনার অনেক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকার কথা কথা একটা কথা বলে আমরা আইন সভার জন্য সভা যদি আইন সভার জন্য সভার হয় একই মামলায় আমির হোসেন আবু কিভাবে জামিন পাইল উনি কেন জামিন পাই না উনি তো তিন তিন লাগে প্রধানমন্ত্রী উনি বলেন আমরা সংবিধানে এই নির্বাচন সংবিধানের মাধ্যমে হবে আমরা সংবিধানের বাইরে এক কিছুরও নষ্ট করব না কিন্তু এই সংবিধানের মধ্যে স্পষ্ট করে লেখা আছে মানুষের মৌলিক অধিকার পাঁচটি তার মধ্যে একটি হচ্ছে চিকিৎসা কেন আজকে আমাদের তিন দিন বা প্রধানমন্ত্রী এই এশিয়া মহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তাকে চিকিৎসা দেওয়া হবে অর্থাৎ সংবিধান সেই সুযোগ আপনারা পাবেন না আজকে সারা বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ মানুষ জেগে উঠবে আজকে বিভিন্ন জেলায় লক্ষ লক্ষ মানুষ কোনো কিছু করে এদেরকে থামিয়ে রাখা যাবে না কত পনেরো বছর আপনি অনেক চেষ্টা করেছেন অত্যাচার করে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য মানুষের আজকে একটাই দাবি হাটো হাসিনা বাঁচাও দেশ বাংলাদেশ আপনারা জানেন এই সরকার চেষ্টা করতেছে একপর্যায়ে নির্বাচন করা আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে দেশে মানে মানে সরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুস্থ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন তাহলে আমাদের দাবি একটাই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো কিন্তু শেখ হাসিনা এবং তার চেহারা বেড়ানোর কথা হলো আমার ভোট আমি দেবো তোমার ভোট আমি দেবো ভোটে আমি নির্বাচিত হবো অথবা আঠারো দিনের পর রাতে নিয়ে আমি নির্বাচিত হবো সেই দিন আর নাই আপনারা একদিকে বলতেছেন অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় এই অর্থনৈতিক অবস্থা শোচনীয় হলো কেন আপনার লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করে মালয়েশিয়া দুবাইতে বিভিন্ন জায়গায় আপনারা লুট করেছেন আপনারা একদিকে তিনশোটা সাধন করতে বলছেন অন্যদিকে আপনারা করছেন কি আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে গ্রেনেড বল রাবার বুলেট ক্রয় করছেন এই গ্রেনেড বল রাবার বুলেট কার টাকা এই জনগণের টাকা এবং এই জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে রাখার জন্য এটা ব্যবহার করার চেষ্টা করছে আজকে আমাদের আমি আজকে জোর দাবি দায়িত্ব করাচ্ছি ওনাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক অন্যথা এই জনগণ আপনাদেরকে কোনো দিনও ক্ষমা করবে না বাংলাদেশ জিন্দাবাদ